हमारा जहाँ प्रोग्राम चल रहा है मैं वहीं पे, अग्निमित्र पाल वगैरह सब है, मैं वहाँ जा रही हूँ। आप लोग करेंगे धरना करेंगे, आपको परमिशन नहीं दी है फिर भी धरना करेंगे, परमिशन नहीं दी पुलिस आपको। ये रास्ता है भाई, ये रास्ता है, आप लोग आए हैं मैं भी आई, चलूंगी पैदल चलूंगी, कैसे कोई रोक सकता मुझे रास्ता में चलने के लिए, कोई टैक्स है क्या? लेकिन आरजी कर में हमला होता है, पुलिस उसको रोक नहीं पाती है, पुलिस को रोक रही है, पुलिस प्लान मोर्चे में चलो, ऑफिसर रा सारा आ चें यही मुहूर्त है, आप लोगों की मदद करो, आप लोगों ने বিজেপি বিধায়ক অশোক কীর্তনী আগে তুলে নিয়ে গাড়ি ঘোড়া স্বাভাবিক করে দেওয়া হচ্ছে পুলিশের তরফে, ভয়ঙ্কর ছবি, কার্যত রণক্ষেত্রের চেহারা নিল এই মুহূর্তে শ্যামবাজার চত্বর। এক বিজেপি বিধায়ক বনগাঁর, তাকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হলো, রুদ্রনীল ঘোষ অভিনেতা এবং বিজেপি নেতা, তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে লালবাজারের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি পরপর ছবি, এই মুহূর্তে অগ্নিমিত চপল, তিনিও এমএলএ, তিনিও রয়েছেন এই মুভমেন্টে অংশগ্রহণ করেছেন। এখন দেখার বিষয় সেক্ষেত্রে ভবিষ্যৎ কোন দিকে দাঁড়ায়, কারণ পরিস্থিতি স্বাভাবিকভাবে অত্যন্ত উত্তপ্ত জায়গায় নিয়ে নিয়েছে। পুলিশের তরফে গাড়ি ছেড়ে দেওয়া হচ্ছে, সেদিনকার পুলিশের এই সক্রিয়তার কথা ছিল যেদিন আরজি করে সমস্যা দাঁড়া বেঁধেছিল। পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন, আরেকবার চেষ্টা করবো, গ্রেপ্তার হলো না আটক করা হচ্ছে, সুপিরিয়ররা বলবেন সেদিনকার কোথায়,
যেদিন আরজি করে এই পরিস্থিতি তৈরি হলো গাড়ি রাস্তাটা ছেড়ে দাও গাড়ি চলাচল স্বাভাবিক করুন স্যার গাড়িটাকে স্বাভাবিক করুন গাড়িটাকে স্বাভাবিক করুন ছেড়ে দাঁড়ান গাড়ি চলাচল স্বাভাবিক করুন স্যার গাড়িটাকে স্বাভাবিক করুন গাড়ি চলাচলটাকে স্বাভাবিক করুন গাড়ি চলাচল স্বাভাবিক করছেন পুলিশ অধিকারীরা দেখতে পাচ্ছ সেই ছবি একের পর এক গাড়ি এই মুহূর্তে রাস্তা দিয়ে চালানো হচ্ছে পুলিশ অধিকারীরা তারা এই মুহূর্তে গাড়ি চলাচল স্বাভাবিক করার প্রয়াস চালাচ্ছেন এখনো এখনো ভিড় এখনো জমায়েত পরিস্থিতি কোন দিকে যায় সেটাই দেখার বিষয় আমি পুলিশের সশস্ত্র বাহিনী আমি দেখতে পাচ্ছি রাস্তা ক্লিয়ার করছেন রাস্তা সাফ করছেন দেখতে পাচ্ছি পুলিশের সশস্ত্র বাহিনী এই বাহিনী কোথায় ছিল যেদিন আরজি করার পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে এসেছিল একের পর এক এই ধরনের দেখতে পাচ্ছি বাস সেই বাস ছেড়ে দেওয়া হয়েছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে পুলিশের সশস্ত্র বাহিনী রয়েছে তাদের হাতে শিল্ড রয়েছে অর্থাৎ যেটা ঢাল হাতে লাঠি রয়েছে কারোর হাতে কাঁদানে গ্যাস রয়েছে এই ফোর্স সেদিন কোথায় ছিল আরজি করে যেদিন রাত্রেবেলা কার্যত একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় আরজি কর ভেঙে দেওয়া হয় গুড়ি দেওয়া হয় বাইরে থেকে কিছু দুষ্কৃতী তারা ভেতরে প্রবেশ করে তখন পুলিশকে আধ ঘন্টা নীরব থাকতে দেখা গিয়েছিল এবং আজকে উই ওয়ান্ট জাস্টিস মূলত ইসরোকে সামনে রেখে সামগ্রিকভাবে বিরোধীরা যখন পথে নেমেছেন সেই সময় পুলিশের সক্রিয়তা চোখে পড়ার মতো যাতে এখানে কোনো জমায়েত না হয় এই মুহূর্তে পুরো বাস চালিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি একের পর এক গাড়ি সেগুলো চলাচল স্বাভাবিক করা হচ্ছে পুলিশের তরফে এই আরও কিছু ছবি দেখাবো কাঁদানে গ্যাস যেটা আগের দিন নিক্ষেপ করে কার্যত যেই ভ্যান্ডালিজম সেটা থামানো যেত সেটা পরবর্তী ক্ষেত্রে চালানো হয়েছিল সেই কাঁদানে গ্যাসের শিল্ড সহ যে ব্যাগ সেই ব্যাগ যে আর্মস দিয়ে ফায়ার করা হয় কাঁদানে গ্যাস সে আর্মস নিয়ে এবং নিজেরা বর্ম পরে অর্থাৎ তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেই পোশাক পরে এই মুহূর্তে কলকাতা পুলিশের যারা আর্মফোর্স রয়েছেন সশস্ত্র বাহিনী রয়েছেন তারা পথে নেমেছেন আইপিএস পদমর্যাদার যারা আধিকারিকরা তারা এই মুহূর্তে এসে হাজির হয়েছেন এবং আজ আসার পরই যে ছবি দেখা গেল অশোক কীর্তনিয়া বিজেপি বিধায়ক তাকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যাওয়া হলো তারপরে রুদ্রনীল ঘোষ অভিনেতা তার পাশাপাশি নাট্যকার লেখক এবং বিজেপি নেতা তাকেও এই মুহূর্তে নিয়ে যাওয়া হলো লালবাজারের উদ্দেশ্যে অর্থাৎ তারপরেই সমস্ত গাড়ি ঘোড়া স্বাভাবিক করা হচ্ছে যাতে এখানে কোনো জমায়েত না থাকে ঘটনার সূত্রপাত কোথা থেকে প্রথমেই জানিয়ে রাখবো কালকে রাত্রি থেকে এই চত্বরে একটি মঞ্চ বাঁধার কাজ করছিল বিজেপি নেতৃত্ব আজকে সকালবেলা সামান্য সময়ের জন্য তারা বিশ্রামে গিয়েছিলেন তখনই পুলিশের তরফে প্রশাসনের তরফে মঞ্চ খুলে ফেলা হয় তারপর থেকে যারা নেতৃত্বে রয়েছেন তারা চাইছিলেন যে এই চত্বরে আবার পুনরায় একটি মঞ্চ প্রতিষ্ঠা করা যায় কিন্তু যখনই দুপুরবেলা তারা সেই মঞ্চের কাঠামো নিয়ে আসেন সেই মুহূর্তে পুলিশের ধরপাকড় দেখা যায় এবং দফায় দফায় চলে সেই ধরপাকড়ের পর্ব মহিলাদের চ্যাংদুলা করে নিয়ে যাওয়া হয় পুরুষদের বিধায়কদের কাউকে রেয়াত করা হয়নি প্রত্যেকের মুখে একটাই স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ আমরা বিচার চাই কোন প্রেক্ষিতে দাঁড়িয়ে বিচার চাই আজ করে যে মর্মান্তিক নৃশংস অভব্য বর্বর ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে রাস্তায় লোক যেমন পথে নেমেছেন ঠিক একইভাবে বিরোধীরাও কেউ 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন ধর্মঘটের ডাক দিয়েছেন কেউ রাস্তায় প্রতিবাদে নেমেছে তাদেরকে ছত্রভঙ্গ করতে এই মুহূর্তে যেই ছবি দেখতে পাচ্ছি যে দেখতে পাচ্ছি সেইটাই রুদ্রনীল ঘোষ কি বলেছেন রিপাবলিক বাংলায় সরাসরি শুনে নেবো